হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ কেমন আছো সকলে আশা করি ভালো রয়েছ আমরা ভালো আছি আজকে আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে হচ্ছে রবিবার আর মামামকে মাকে করে রেটেরি করে দিয়েছি ও একদম রেডি ব্যাগ ট্যাগ নিয়ে চলল এখন ড্রয়িং ক্লাস রয়েছে তাই জন্য এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর ওর বাবার ডিউটি রয়েছে তোর বাবা বললো যে আমি তাহলে ডিউটি যাওয়ার পথে ওকে তাহলে ড্রয়িং ক্লাসে দিয়ে আসি আর তুমি কাজ বাজ সেরে তারপর ওকে তাহলে নিয়ে এসো তো ওই জন্যই ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে আর আমার এখনও কিন্তু ঘরের কোনো কাজ হয়নি নি কাজ এখনও আমি সারতে পারিনি শুধু ঘুম থেকে উঠে বাসি ড্রেস ট্রেস ছেড়ে আর ব্রাশ ব্রাশ করে শুধু টিফিনটা রান্না করে দিয়েছি কারণ বর ডিউটি খেয়ে যাবে আর মাম্মামের মাম্মামও খেয়ে যাবে তো সেই জন্য টিফিনটা রান্না করে দিয়েছি রুটি তরকারি করে দিয়েছি তো দেখো আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট একদম টিপটাপ করে নিয়েছি পুজোও হয়ে গেছে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি এখন যাচ্ছি মামামকে আনতে এই যে আমার সাথে বাপ্পা যাচ্ছে স্কুটিটা নিয়ে কারণ আমি এখনও ঠিকঠাক করে স্কুটি চালাতে পারি না তো সেই জন্য বাপ্পা নিয়ে যাচ্ছে আই দেখো বাপ্পাকে দেখে মাম্ম কি খুশি হয়ে গেছে আমি যখন এসে দেখি মাম্ম মাম্মের ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমরা এখন যাব হচ্ছে বাপের বাড়ি বাপের বাড়িতে তো আজকে মনসা পুজো আছে তোমাদেরকে জানিয়েছিলাম তো এই যে দেখো বাড়িতে এসে দেখি মনসা পুজো শুরু হয়ে গেছে ঠাকুর কিন্তু চলে এসছে

তোমাদেরকে তো আগের ব্লগেই জানিয়ে দিয়েছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু মনসা পুজো রয়েছে এই যে মনসা গাছটা দেখতে পাচ্ছো এই মনসা গাছটাই অনেকটা বড় হয়ে গেছে তাই এটা কাটতে হবে তো সেই জন্য বাবা এখানে মনসা পুজো করছে আজকে জ্যৈষ্ঠ দশা পড়েছিল স্নান সবই একসাথে ছিল তো পুরো বলে আজকে ভালো দিন রয়েছে তো সেই হিসেবে পুজো হচ্ছে আর ওখানে পরে পুজোর পরে তারপরে একটা ডাল কেটে দিয়ে যাবে বাকিটা বাবা কেটে দেবে এই হচ্ছে ব্যাপার তো ওদিকে পুজো হচ্ছে আর আমি তো পুজোর কাজে কোনো হেল্প করতে পারবো না যেহেতু আমাদের অসুচ তো আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে সবার খাওয়া দাওয়া করবে সবার জন্য রান্না করছি আজকে দুপুরে খাওয়া হবে হচ্ছে খিচুড়ি আর লাবড়ার তরকারি তো এই দেখো লাবড়ার তরকারির জন্য তো অনেক রকম সবজি দরকার পড়ে তো ওই জন্য অনেকগুলো সবজি আমি কাটছি তার আগে বোন কিছুটা কেটে রেখে গেছিলো আমি যখন আসলাম আসার পর বাকিটা আমি কেটে নিলাম আর হচ্ছে এদিকে ঠাকুরের জন্য যত গোছ গাছ করে সবে মা বাবা বোন তিনজন মিলেই করেছে আমি আসার পর এই দুপুরের খাবারের আয়োজনটাই করছি এই যে দুপুরবেলা লাবড়ার তরকারিটা হবে সবাই বলতে আমাদের বাড়িতে সবাই খাবে তারপরে হচ্ছে শ্বশুরবাড়ির অল্প একটু পাঠাবো তারপরে আশেপাশে সবাইকে প্রসাদে একটু দেবো তো সেই জন্য একটু বেশি পরিমাণেই করা হচ্ছে এই দেখতেই পাচ্ছ তরকারিটা বসিয়ে দিয়েছি আর খিচুড়িটাও করব। আমার কিন্তু ভীষণ ভালো লাগে খিচুড়ি আর লাবড়ার তরকারি তো আমি তাই মন দিয়ে করছি আর এই দেখো মশলার জন্য টমেটো কেটে নিয়েছি আর হচ্ছে আদা বেটে নিয়েছি আর এদিকে মুগ ডাল যেটা ছিল সেটাকে ভেজে রেখেছি খিচুড়িতে দেবো বলে এই যে আদা দিয়ে দিলাম এবার লাবড়ার তরকারিটার মধ্যে আর এই দেখো ডালটাকে ধুয়ে নিয়েছি ভালো করে এবার পাশে খিচুড়িটাও বসে দেবো কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছিলো আমার তরকারি আর খিচুড়ি করে উঠতে তিনটে বেজে গেছিলো আর মামোমা কিন্তু এই খিচুড়ি আর তরকারিটাই খাবে তো এর মাঝখানে পুজো কমপ্লিটও হয়ে গেছে তারপর আমরা খিচুড়ি টিচুড়ি খেয়ে দিয়ে একটু শুয়েও পড়েছিলাম আর তার আগে একখানা ব্যাপার ঘটে গেছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে এই যে একজন অতিথি এসেছেন সেটাই যে কী পাখি আমি কিন্তু জানি না তো হট করেই দেখি আমাদের বাড়িতে এই ছোটো বাচ্চাটা উড়ে এসেছে তো বাবা এটাকে এইভাবে রেখেছে তো জল দিতে যাব তখনই পাখিটা মানে খাঁচাটা যেই তুলেছি জল দিতে যাবো তখনই পাখিটা উড়ে গেছে উড়ে গিয়ে দেখো ও খুব একটা বেশি উঠতে পায় না যেহেতু বাচ্চা তো ও হালকা হালকা উঠতে পারছে তো বাবা ওটাকে বাইরে ছাড়তেও রিস্ক পাচ্ছে কারণ হচ্ছে যদি বাইরে ছাড়ে তাহলে অন্য যে বড়ো পাখিগুলো আছে মেরে দেবে তো সেই জন্য বাবা বলে এই যে ছোট খাঁচার মধ্যে ঢুকিয়ে দিই তো সেই জন্য ছোট খাঁচার মধ্যে রেখে দিয়েছি পাখিটাকে তাই এই খাঁচাতেই রেখেছি আর এখান থেকেই খাবার দেওয়া হচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য ব্লগের টাটা